এক ছাত্র ছিল মফিজ নাম, উদয়পুর মাদ্রাসায় পড়াইতাম। ও বলতেছিল বাস্তব কয় হুজুর, ওর ওরও চেহারা খুব ভালো আর ওর আব্বাও এই মেজর সাহেবের মতো এরকম ফুটফুটে চেহারা। সকালবেলা যুব্ব একটা গিয়ে কালারের যুব্ব গায়ে ফজরের নামাজ পড়িয়া মাথার উপরে রুমাল একটা দিয়ে, এরপরে ওই হস করিয়াছে তো ওই সেই সৌদির টায়ার একখান উপরে বেচাইছে। এই সোনালি প্রেমের একটা চশমা চোখে দিয়া দাঁড়িয়ে লাল করছে মেহেদি লাগাইয়া, লাল একটা যায় নামাজ আলগা বারেন্দায় বিছাইয়া বড় একটা কোরআন শরীফ নিয়ে বসছে। মফিজ কয় হুজুর, আমাদের বাড়ি দুইটে হিন্দু মিস্ত্রি উঠোনের ওই পূর্ব পাশে কাজ করতেছে, ওরা দুইজন হিন্দু মিস্ত্রি। এই এইভাবে সাত পাঁচ বলতলে এলাকার দুইটা হিন্দু মিস্ত্রি, দুই যুবক ওই বুড়োর দিক কাজ কাম তুইয়ে চাই রয়েছে, এর আতুর বাটাই ভেলাইয়ে চাই রয়েছে। তো মফিজ যে কয় কি ব্যাপার আছে, কাজ করবি না? কয় দাদা কি কব, কলি তো নিজেকে গায়ে পড়ে না কইও পারতেছি না, আমাকে কাজই বন্ধ হয়ে গেছে আপনার আব্বার চেহারা দেখিয়া। আমরা নিজেরা বলা বলি করতেছি যে মিয়ারা যত বুড়ো হয় তত চেহারা বাড়ে, আর আমাকে মুসাইরা যত বুড়ো হয় তত সুতা সুলা করতে মতো দেয়া যায়। ওরাই কয় মানুষ যত বুড়ো হয় রান রান বারোই দিয়ে দাড়ি দুড়ি চাইছে এরম হয়ে বসতে কিরম দেখা যাচ্ছে। দাদা ওই কি বসা ওটা দেবতা কি খিবরা কয় ওকে বাসা সীমা গুপি ওজুকি কিমিন আসারি সুজুদ, এ কলেজের ছেলে যেটা নামাজি তারে দেখলি বুঝা যায়, যেটা সিনা কর ওরে দেখলি বুঝা যায়, যেটা মদ কর ওরে দেখলি বুঝা যায়, যেটা গাঁজা কর হিরোইন কর ওরে দেখলি বুঝা যায়, কথা বলে যায়। আমাদের গোপালগঞ্জ গুবরা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে মাঝে মধ্যে রাত্রি আসি, দেখি তিন চারজন সিপসিপে লম্বা গায়ে গোস্ত নাই, একেবারে শূন্য টেন টেনে মাজা সিপে ধরা যায়, আমার চাইতে মগড়া, এরম আটতেছে এরম ঢুলে ঢুলে আটতেছে, সামনের দিকে একবার ঝুক খায় এরম খায় এরম 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 আটে খায়, কয় শুধু মাল খাইছে বলে তালারাই ফেলাইছে, চাকা স্লিপ করতেছে। এই মধ্যকে দেখলে চিনা যায় তোরা যুবকরা কত কিছু সত্যি কথা কত চিনা যায় না, একে দেখলে বোঝা যায় যে কোনটা কি মাল খায়। এই যে পাটের গনে যেন পাট হয় এই সময় বাড়ি একটা গনিমত চাই, আমি তো ওই বর্ষাকালে যার দিন ওয়াজ থাকে তো ওয়াজ করি, এরপরে বাড়ি থেকে মাদ্রাসায় পড়াই আর দুই দিয়ে গাই আছে তার ঘাস কাটি, এর নিজেই কাটি ঘাস, ছাত্রপাত্রকে আমি নেই না, পাটের মধ্যে ঘাস কাটি ধানের মধ্যে কাটি, অনেকে সেই সময় দাওয়াত দিতে যায়। এবার একদিন ঘাস কেটিয়ে কেদা কি বৃষ্টি মুড়ি কাটছি, তা ঘাসের বোঝা মাথায় রে বাড়ি আসতেছি, বাড়ির গেট দিয়ে ঢুকতেছি তো বাড়িতে এবার কইছে লোকজন আইসে এসে কয়েছে হুজুর কোন জায়গায় কয়েছে এদিক গেছে ঘাস কাটতে গেছে, তা তো আর কোয়া যায় না বাড়িতে, কয়েছে হুজুর এদিক গেছে বিলির দিক, তো ওরাই বিলির দিক সে রয়েছে। তা আমি ঘাসের বোঝা মাথায় দিয়ে সারা গা কাদা কাদা হয়ে গেছে, তো কচ্ছে ভাই এ হুজুর বলে বিলি গেছে, হা মিলি গেছে হুজুর, আসবে না কেন কইতে একটু পরে তোমাকে সাথে দেওয়া হবে, টের পাই নাই ভিতরে যাইয়া অনেক সময় দুয়ে মুছে আইসে সাক্ষাৎ করে, অনেক সময় আরো যদি ঘাস মাঠে ধারা গুজা তো আনতে যেতে হবে, ওই অবস্থায় ডায়েরি নিয়ে দাওয়াত টাত লই ওরা আসতে আসতে গড়ে আপনিও ঘাস কাটেন, তাহলে ঘাস কাটবো না করবো কি, বাজারে দুধ তো খার কায়দা নাই, বাজারে দুধের মধ্যে চিংড়ি মাছ দুধ নিয়ে শাকছে চিংড়ি মাছ শাকনির মধ্যে বটাস বটাস করে ভালো আছে, পরের দিন যে এই তোর দুধি চিংড়ি মাছ কে কয়দা বিলির মধ্যে বাঁধতে তুইছিলাম ঘাসের সাথে মানে দুধে খাই ফেলেছে তাই বাঁধতে পারে দাঁতাল খাইছে খাইছে তাই বিলি তা বাঁধতেও বার হয়ে গেছে, ও দুধ বেশি আছে মতে জগ সহ খালের মধ্যে দিতেছে চুবনি কচড়ি শিয়ের মধ্যে দিতে সে মাছ উঠিয়ে গেছে, এই বাজারে দুধ পানি বেশ ভেজালে জ্বালায় গাই পাইলে এই দুধ খাই, সেই গায়ে ঘাস কাটতি মাঝে মধ্যে পাটের মধ্যে যাই যাই দেখি কি শূন্য শুকনো যখন জাগায় জাগায় ঘষা ঘষা সমান সমান সিগারেটের খাপ ফেলানো ছোট ছোট প্লাস্টিকের বোতল কিরম টক টক গন্ধ কেমন কেমন যন্ত্র ধুমো বেসে ধুমো বেসে গন্ধ, এ কি রে জায়গা কি কিষেনকে জিজ্ঞেস কর কব আপনি বসবেন না ও জায়গা বসে মাল খায়, মাল খাওয়া পার্টিরে দেখলে সিরা যায়, একটা লোকের ভিতরে আছেন দাড়িও নাই জন্মের কালো আমার চাইতে বেকায়দা কালো, এই
কি জান দোস্ত, 40টা দিন আল্লাহর রাস্তায় সময় লাগাইয়া আসবেন বাড়ি, দেখবেন আপনার চেহারার ভিতরে নামাজের নূর চমকা। আজ থেকে প্রায় 20 বছর আগে সিলেটের একটা তবলিগ জামাত আমার বাড়ির মসজিদে, মাগরিবের আগে আমি মসজিদে গেছি, গিয়ে দেখি একটা লোক জম্মের কালো, একেবারে কালো, কিন্তু সাপ দাঁড়িওয়ালা বিশাল ফিগার, কায়দা মতো জোয়ান। আমি মনে করছি ওর কালো ভাব দেখা হাফসিগে তো দেখছি, ঠোঁট মোটা মোটা, এ লোকের ওরকম ঠোঁট মোটা, আঙ্গুলের কম মোটা মোটা লোকটারে দেখা আমি মনে করছি বিলাল হাফসির দেশের মানুষ, আরবিতে বাস করবে, একটু আরবিতে কথা বলবে, একটু আনন্দ নেব। মাগরিবের সময় দেখি ওই লোক বয়ান করে, সিলেটি ভাষায় কথা কয়, আরবিতে না, তখন বুঝলাম উনি সিলেটি। ওই লোকটা একটা কারগুজারি শুনাইলেন, আল্লাহু আকবার, উনি বলতেছেন আমরা 12-14 জনের একটা জামাত, কি হয়েছে বারো চোদ্দ জনের একটা জামাত, আমরা আমেরিকা গিয়েছি, বলো আলিশান মসজিদ, এই মসজিদের ভিতরে আমরা বসে আমার দিক, দিনের বেলায় কিতাবী তালিম চলতেছে, কিতাবী তালিমের সিস্টেম হলো একজন পড়ে আর সবাই চুপে চুপে শোনে, তাই না? তবলিগ জানেন না, একজন পড়ে আর সবাই, আমরাও আমেরিকানরা আমাদের সাথে আছে বিদায়, আমরা ইংরেজিতে ওই অনুবাদ করা বইটা পড়ি, আমাদের মধ্যে একজন পড়তেছে আর কয়জন শুনতেছি, আর ওই যত জায়গা দেখবেন তালিম হয় সারা পৃথিবীতে একই সিস্টেম, তালিম যখন হয় কেউ শোনে আর ওই জায়গায় বসে বসে কেউ জিমে, এমনি সুবা ঘুম না আসলেও তালিম সুবা জিম আসবে, ঘুমায় পড়ি যায় উঠে কয় বেশাক বেশাক বেশাক, শোনে টোনে না কিছু কয় ঢুকো টাকা বেশাক বেশাক, মানে যা বলছো নিঃসন্দেহ, এ তুই শুনলি না তা নিঃসন্দেহ ককি, এইটাই সিস্টেম, ওই জায়গা বসে বসে তালিম হচ্ছে, সবাই বসে শুনতেছি, দুইজন সাথী আমাদের ওর মধ্যে ঘুমাইতেছে, বসে বসে ঘুমাচ্ছে, আমি আমি লক্ষ্য করলাম একটা লোক মসজিদের পাশে ভন ভন করে ঘুরতেছে লম্বা সিপসিপে, লোকটা একেবারে লাল টকটকে চেহারা, পরনে তার কিছুই না, বললি চলে একটা জাঙ্গিয়ে পরা, গায়ে কিছু নাই, পিরাই ল্যাংটার মতো, জুতা একটা পায় আছে, ওই অবস্থায় মসজিদের পাশে বন বন করে গুইরা, আমার ভয় লাগতেছে কোনো ক্ষতি না করে, পাগল না মাতাল আল্লাহ জানে, লোকটা ধম করে মসজিদের মধ্যে ঢুকে পড়ছে, আমরা আতঙ্কিত, ওই লোকটা আইসা যেই দুইজন ঘুমোচ্ছে ওই দুইজনের মাঝে এসে বসছে চুপ করে ভদ্রতার সাথেই বসছে, বৈশা যে পড়তেছে তারে একটু স্টপ করাই দিল, ভাই ভাই একটু থামেন, থামাই দিল, কি ব্যাপার, কয় যে এই দুজনের সাথে আমি একটু কথা বলবো, ওই দুজনের ধাক্কায় সজাগ করছে, ভাই একটু উঠেন, কি বলেন, কয় ভাই রে এ জায়গা কথা হচ্ছে পড়াপড়ি হচ্ছে তার ভিতরে আপনি ঘুমাইতেছেন, নিশ্চয়ই কোনো ঘুমের ঔষধ খাইছেন, বিদে এত সুন্দর ঘুম আসতেছে, ও ভাই কি ঔষধ খাই এই সুন্দর ঘুমাইতেছেন, ঔষধের নামটা একটু বলবেন, আমি 19 বছর যাবৎ ঘুমাই না, মনে কত বুঝাই আমার এক পলক ঘুম আসে না, 19টা বছর, নিশ্চয় কোনো পাওয়ারফুল ঔষধ খেয়েছেন, করতে খেয়েছেন আপনারা, ঔষধের নামটা একটু বলবেন আমি কিনে খাবো, আমি একটু ঘুমাবো, এবার আমি সব আশ্চর্য হতভম্ব, কি কয় আমি সব বুঝে ফেলাইছি, কয়েকে এই লোকটা ঔষধের নাম শুনলে তো বাইরের থেকে তো ডাক দিলে পারতো, বাইরে টু এদিক আসেন ঔষধের নামটা কন, ও যখন মসজিদে ঢুকছে আল্লাহ তারে মসজিদে আনছে, ও দোস্ত মসজিদে একা একা ঢুকতে পারে নাই, আল্লাহ আনছে, নইলে তো ডাক দিয়ে বাইরে নিয়ে নিত, কথা কন তবলি গেলাদের একমত এমনই, এবার আমির সাহেব বলতেছে ভাই এই যে যা পড়তেছে তা কি আপনি বুঝেন, কয় হ্যাঁ বুঝি,
ইংলিশে তো পড়তেছে, কয় বসেন একটু শোনেন, আমাদের একটা পরিমাণ আছে পড়ার, ওই পরিমাণ শেষ হয়ে গেলে তারপরে আপনাকে ঔষধের নাম বলবো। ওই দুইজনের মাঝখানে বৈশাখ লোকটা শোনা শুরু করছে। ওই সময় একাতে সাহাবা থেকে হযরত ওমরের সেই খেজুর বাগানের ঘুমের কিসা পড়া হচ্ছিল। শুনতে 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 পাঁচ সাত মিনিট শোনার ভিতর দিয়ে ওই লোকের জিমেরটা এসে গেছে। একটা জিম দিয়ে জাকি দিয়ে পাশের দুইজনে জড়াই ধরে কান্না শুরু করছে, বাইরে একটু ঔষধের নামটা কন, এত পাওয়ারালা ঔষধ যে আপনারা খাইছেন আমি পাশে বসে রয়েছি আমার মধ্যেও কাজ করে ফেলাইছে, আমারও ঘুমাইছে গেছে। আল্লাহু আকবার, আমির সাহেব খুঁজিতে বাক বাক ঘুম যখন আসছে কাম তখন হবে। এবার তাই ভাই আর মাত্র 10 মিনিট পড়া হবে, তারপরে আপনার ঔষধের নাম বলবো। ঠিক আছে শুনি। 10 মিনিট শুনতে শুনতে এমন ঘুমাইছা গেছে লোকটা, পড়ে গেছে ঘুমাইয়া। আমির সাহেব বিডেঙ্গে ব্যাটিংয়ের টা মাথার তলে দিয়ে কয়, নাড়াচাড়া দিবা না, ওরে সুন্দর করে ঘুমাতি দাও। 3 থেকে 3.5 ঘন্টা এক গমে ঘুমাইয়া ওইটা চেহারা পাল্টে গেছে, পাগলের মতো কাঁদতেছে, স্বপ্নে হয়তো কিছু দেখছে নাকি আল্লাহ জানে। এবার গলায় ধরে কাঁদতেছে আর কইতেছে, ভাই তাড়াতাড়ি ঔষধের নাম বলেন, এই দামি ঔষধে আপনাদের খাইছেন আপনারা, আমার ভিতরে ক্রিয়া করছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাইলাম, 19 বছর পরে আমার আজই মাত্র ঘুম, একটু ঔষধের নাম বলেন। আমি সব কৌশল করে কয়, ভাই আমাদের ঔষধ নিতে হলে এই পোশাক চেঞ্জ করা লাগবে, ওই পোশাকে ঔষধ দেওয়া যায় না, এর আগে গোসল করতে হবে। ও কয় গোসল 7 বারও লিও করবো, আমার আলো ঘুমের দরকার, ঔষধের নামের দরকার। সুন্দর করে গোসল করাইয়া আমির সাহেবের সুন্নতি পোশাকেরটা পরাই দিয়া, জায়নামাজে বসাই দিয়া, টুপি পরাই দিয়া, পাগড়ি পরাই দিয়া, পাক্কা মুসলমানি সুন্নতি রূপ দিয়ে জায়নামাজে কিবলামুখী করে বসাই দিয়া, এবার আমির সাহেব সব সাথীদেরকে কয়, দুই রিকাত করে নামাজ পড়িয়া লোকটার হৃদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করো, লোকটার হৃদায়তের জন্য দোয়া করো। সব সাথীরা দোয়া করে, ও ঔষধের নাম নেবে বুঝলা, আমি জায়গা বসে আছে ধীর স্থির ভাবে। আমির সাহেব সিজদায় যে কয়, আল্লাহ পাসরু জুয়ে কলবে ইকারে তোরা, কলবে হা কল্লি তুফাইলে মুস্তফা, কলবে হা কল্লি তুফাইলে মুস্তফা। রব্বুল আলামিন, আমার দায়িত্ব ছিল ল্যাংটা থেকে পোশাক পরানো, আমার দায়িত্ব ছিল নাপাক থেকে গোসল করায়া পাক করানো, আল্লাহ আমার দায়িত্ব ছিল কাফেরের রূপ থেকে মুমিনের রূপ দেওয়া, আমার দায়িত্ব আমি পালন করেছি, বাহ্যিক দায়িত্ব আমার, কলবের মালিক আমি আল্লাহ না, আমি না তুমি আল্লাহ। রব্বুল আলামিন, কলবে হা কল্লি তুফাইলে মুস্তফা, তার কলমটা তোমার দিকে ফিলাই দাও, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় তো ভাইলে। সুন্দর করে দোয়া কইরা লোকটারে বুঝাইতেছে, ভাই আমরা বিশ্বাস করেন আর না করেন আমরা কিন্তু এখন ঔষধ খাই নাই, তাতেই আমাদের এমন করে ঘুম আসে, আমরা শুধু ঔষধের নামটা পড়েছি প্রেসক্রিপশন থেকে। বিশ্বাস যদি না করেন করার কিছু নাই, আপনি শুধুমাত্র এই ঔষধের নামটা পড়েন, আমাদের সাথে 3 দিন থাকেন, ট্রাই করেন, যদি ঘুম না আসে আপনি ফিরিয়ে দিয়ে চলে যেন। লোকটা কয়, ভাই এতক্ষণ ভালো বুঝছিলাম, এবার আপনাদেরকে ধোকাবাজ মনে হচ্ছে, জীবনে কোনোদিন কোনো ঔষধ কোনো মেডিকেল এই কথা এই পদ্ধতি আবিষ্কার করতে পারে নাই কোনো মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা, যে প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লে রোগ ভালো হয়ে যায় এমন কোন পদ্ধতি আবিষ্কার হয়েছে বলে জানি না। দোকা দিয়েন না ভাই, আপনাদের পয়সা দেওয়া লাগবে না, আমার টাকা দিয়ে আমি কিনে খাবো, একটু ঔষধের নামটা বলেন। আমি সব সুন্দর করে বুঝাই কয়, ভাই রে বিশ্বাস না করলে উপায় নাই, তবে আপনি বিশ্বাস করেন অর্থ বুঝাই দিয়া কলেমা আল্লাহ রসুল বুঝাই দিয়ে বলেন আমাদের ঔষধের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়াই দিয়ে কয়, 3 দিন ট্রাই করেন, যদি ঔষধে কাজ না হয় ফিরেই দিয়ে চলে যেন, সত্যই আল্লাহর বান্দা 3 দিন রয়েছে কলেমা পড়ার পরে, যখনই বয়ান শুরু হয় যখনই কিতাব পড়া শুরু হয় অনায়াসে ঘুমাইসা যায়। আমির সাহেব কয়, ওরে কিতাব শুনানো লাগবে না, ওরে ঘুমাইতে দাও। এরপরে রাত্রে ঈশার নামাজের পরে শুয়েই ঘুমাইসে যায়, একে ঘুমে ফজরের আজান দিয়ে ফেলে, 3 দিন পর্যন্ত প্রায় 15-16 ঘন্টা করে দিনে রাত্রে ঘুমায়, 3 দিন পর্যন্ত আরামসে যখন ঘুমাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরা ফুকাস তার চেহারার মধ্যে ছুটাইয়া দিছি। এবার আমি সাথে জড়াই ধরে কাঁদতেছি, ভাই আমাদের আমেরিকা প্রযুক্তির শীর্ষে, যে কোনো পণ্য যে কোনো সামগ্রী তৈরি হলেই
আবিষ্কার হলে সারা বিশ্বের কাছে আমরা পৌঁছিয়ে দেই, আর তোমরা বাঙালি মুসলমান তোমাদের কাছে ঘুমের এত সুন্দর ঔষধ থাকতে এই আমেরিকার হাজার হাজার মানুষ তারা আত্মহত্যা করে মারা যাচ্ছে ঘুমের অভাবে, পাগল হইয়া কাফের মুশরিক বেঈমান হয়ে মারা যাচ্ছে, তোমাদের কাছে এত বড় নিয়ামত থাকতে তোমরা কেন পৌঁছাও না? কেয়ামতে আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দেব, অপেক্ষা করো, মসজিদে থাকো, আমি আমার ফ্যামিলির সব সদস্য নিয়ে চলে আসছি। এই লোক বাড়িতে বেরোছে ল্যাংটা হইয়া, এই লোক এখন যুব্য পরে পাগড়ি পরে টুপি মাথায় দিয়ে সুন্দর করে নুরানি চেয়ারা হাতে তসবি নিয়ে বাড়ি ঢুকছে, কেউ তারে চেনে না, পরিচয় দিয়ে সব কিছু মিলে যা মিল করে বলতেছে তোমার এই অবস্থা হলো কেন? কয় তোদেরও যদি অবস্থা পাল্টাইতে চাস, ওরে এই জায়গায় হসপিটালে বাংলাদেশ থেকে 14 জন ডাক্তার আইছে, ওদের কাছে সুন্দর ঔষধ আছে, যদি তোরা আরামে ঘুমাইতে চাস, চেহারা পাল্টাইতে চাস, চলে আয়। পুরো ফ্যামিলির সব সদস্য ঈশা মুসলমান হয়ে গেছে। ওই লোক বলতেছে আজ থেকে 2 বছর আগের ঘটনা, এই 2 বছরের চিঠিপত্রে তার সাথে আমার যোগাযোগ। ওই লোকের অসিলায় তাদের কলোনিতে 2 লাইনে যত খ্রিস্টান ছিল সব মুসলমান হয়ে গেছে, তাদের কলোনিতে একটা ভিন্ন মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদের ইমাম আল্লাহ ওই লোকটারে বানাইছে। আল্লাহর দিনের দিকে মানুষকে হকমত আর কৌশল দিয়ে ডাকো। ও দোস্ত দাওয়াত তবলীগের ভিতরে আগের সিস্টেমে চলার কারণে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহে, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহে, মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহে, এনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহে, এই সমস্ত বুজুর্গান দিনের নাহজের তরিকার উপরে চলার কারণে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে, প্রত্যেক দিন 1000 খ্রিস্টান অমুসলমান কাফের হিন্দু বৌদ্ধ কলেমা পড়ে মুসলমান হয়েছিল দোস্ত। সেই তরিকা বাদ দিয়ে 90 তরিকা আবিষ্কারের কারণে বিশ্বে তবলিগের এই গতি রুদ্ধ হয়ে গেছে। এখন আর সেই হারে খবর পাওয়া যাইতেছে না, আর মুসলমানরা এখন খুশিতে তারা আনন্দ উড়াইতেছে দোস্ত রে, যে মুসলমানের কাম্বার ওড়া বাইজা গেছে, দিশি খেলা জমাইয়া, যার কারণে এত বড় ক্ষতি হয়েছে, আমার বিশ্বাস কেয়ামতে তাকে আল্লাহর সামনে জবাব দিতেই হবে।